পায়ে যা হওয়ার হয়। তো একবার মানে হয়েছে কি, একটা কাঠ, ভারী কাঠ পড়ে গেছে সামনে, বেশ খাঁজা 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 ছিল, মানে একটু কাটা কাঠ ছিল, তারপর ওটা পড়ে গিয়ে পায়ে দাগ হয়ে গেছিল। এখনো দাগটা রয়েছে, ভালোই বড় দাগ, মানে খুব বড়, ধর 1 বছর 1.5 বছর হবে ওরকম হয়েছে। তারপর আবার এই 4-5 মাস আগে যখন দার্জিলিং গেলাম, দার্জিলিং গিয়ে ওখানে সিঁড়িগুলো একটু বেশ কেমন ছিল, ওই ওখানে যেখানে খাড়া খাড়া টাইপের সিঁড়িগুলো হ্যাঁ থাকে। খাড়া খাড়া, তারপরে আবার সাইডে একটু বেশ জলটা পাস হওয়ার জন্য একটু আচ্ছা বেশ আচ্ছা, নিচু মতো জায়গা ছিল। এবার ওটা সিঁড়ির ধাপের মতোই ছিল, কিন্তু আরেকটু চওড়া মতো, একটু পেকে আর একটু ঢালু মতো। তো ওখানে ভুল করে পা দিয়ে পড়ে গেছিলাম, তারপর একটা বড় দাগ থেকে গেছিল। তার ওখানে জন্য কেটে গেছিল। হ্যাঁ ম্যাম, তার জন্য অনেক ভুগেওছি, মানে ওই ওইটাকে নিয়ে পুরো একটা দিন ট্রেনে ওখানে ঘোরা, তারপরে বাড়িতে আসা। আমার আবার সেদিন যেদিন ফিরেছি সেই দিনই নাচের পরীক্ষা ছিল। এক্সাম দিয়েছিলে? হ্যাঁ ম্যাম দিয়েছিলাম। দেখো এগুলো কিন্তু মনে থাকবে না। আমি ওটা নিয়েও হ্যাঁ দিয়েছিলাম, ম্যাম, আমি কিন্তু ওটা নিয়ে লড়াই করেছি। হ্যাঁ ম্যাম, মানে আমার এত কষ্ট হয়েছিল সেদিন, এমনিতেই এত জার্কিং, এতটা ক্লান্ত, তার মধ্যে পায়ে ব্যথা, আমি প্রচন্ড কাঁদছিলাম সেদিন, কি করব না করব। কিন্তু শেষে গিয়ে দেখা গেল যে থার্ড হয়েছি। বাহ, দেখো এটাই কিন্তু অ্যাচিভমেন্ট না? আমি অতটা কষ্ট নিয়েও কিন্তু আমি পরীক্ষা দিয়েছি, এবং কিন্তু আমি সেখানে আবার থার্ড হয়েছি। এটা কিন্তু নিজের কাছে নিজের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন দেখো আমি পেরেছি। মানে যখন আমরা নিজের সাথে নিজের কথা বলি, বেশিরভাগ কথা কিন্তু নিজের সাথে নিজে আমরা বলি, সবাই বলো হ্যাঁ তো, সবাই হ্যাঁ বলো ম্যাম, ঠিক আছে, তখন কিন্তু আমরা যখন নিজেকে নিজে বলি যে মানে নিজের ওপর নিজে খুশি, দেখো আমার এতটা কিছু হওয়ার পরে কিন্তু আমি এটা করতে পেরেছি, এটা কিন্তু হ্যাঁ অনেক ম্যাম, বড় অ্যাচিভমেন্ট নিজের কাছে। হ্যাঁ যাই হোক, মানে এটা জীবনের লড়াই, ঠিক আছে, বলে না কি নিট এক্সাম এত কঠিন, না যে কোনো এক্সাম এত কঠিন, আমি কি পারবো? 80 প্রায় 80 বিলিয়ন শুক্রাণুর মধ্যে লড়াই করে তুমি পৃথিবীতে এসছো, মানে তুমি ওই লড়াইটা ফার্স্টে জিতে এসছো। যতদিন তুমি বেঁচে থাকবে তোমার লড়াই করে জিততে হবে। এবার তোমার উপর ডিপেন্ড করে তুমি রাজার মতো লড়াই করবে না শ্রমিকের মতো লড়াই। তুমি হ্যাঁ যদি তোমার ভালো আর্নিং করো, তুমি যখন একটা ভালো পজিশনে আছো, তোমার পাওয়ারও আছে, তুমি কিন্তু দুনিয়ার সাথে ইজিলি লড়তে পারবে। এবার তোমার যদি কোনো কিছু পাওয়ার না থাকে, তুমি কিন্তু লড়তে পারবে না, মানে দুনিয়া মানেই লড়াই, বোঝা গেল? তাই হ্যাঁ কম ম্যাম, বয়স থেকে, যে তোমাদের কম বয়স ভালো করে পড়াশোনা করে সেই জায়গাটা অ্যাচিভ করতে হবে। যারা এটা বোঝে না, ধরো অনেক আছে তোমরা এই সময় পড়াশোনা করছো, অনেকে দেখো খেলে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এই মোবাইলে ইয়ে করছে, সবই করবে, অল্প করা যায়, বাট ওটা বেশি করা যাবে না। করতে হবে পড়াশোনা, কারণ সবসময় মাথায় রাখতে আমাকে জীবনে প্রতিষ্ঠিত হতেই হবে, আমাকে হ্যাঁ করতে ম্যাম, হবে। যেমন তুমি ঠিক করেছো, আমার পাকে টেকে যদি আমি নাচের প্রোগ্রামে যাবোই যাবো, হ্যাঁ ম্যাম, ঠিক আছে, এটাই কিন্তু মেন মাইন্ডসেট, সবটাই মাইন্ডসেটের উপর নির্ভর করে, ঠিক আছে, এটা অনেক বড় একটা ব্যাপার। যাই হোক, আচ্ছা আবার খাতাগুলো চেক করবো, খাতা পাঠিয়ে দিচ্ছ সবাই? হ্যাঁ ম্যাম পাঠিয়ে হ্যাঁ হ্যাঁ, দিয়েছি। আচ্ছা দাঁড়াও আমি ওটা অফ করে আসি ওখান থেকে।